দীর্ঘ রোগ ভোগের পর কৃষক আন্দোলনের অন্যতম মুখ তপন পাত্র প্রয়াণে শোক জ্ঞাপন বাম নেতৃত্বের। বেঙ্গাই কলেজের ছাত্র অবস্থায় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন, তারপর উঠে আসেন গোঘাট কৃষক আন্দোলনের অন্যতম মুখ হিসেবে। দৃঢ়তা এবং সাহসী কমরেড তপন পাত্রের গণমুগ্ধ বাম নেতৃত্ব এবং অসংখ্য বাম কর্মীর শ্রদ্ধা জ্ঞাপন চোখের জলে। জানা যায়, 2002 সালে পরিবর্তিত রাজনীতির চাপ অনুযায়ী করাকালীন মারাত্মক স্ট্রোকের শিকার হন, তারপর দীর্ঘ চিকিৎসা হয়েছে কিন্তু কখনোই আর সেইভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি। অবশেষে দীর্ঘ রোগ ভোগের পর তিনি পরলোক গমন করেন। তার মৃত্যুতে শোকাহত পরিবার পরিজন, অসংখ্য গুণমুগ্ধ রাজনীতি ব্যক্তিত্ব, বামকর্মী সমর্থক এবং গোঘাটের বাম নেতৃত্ব। হুগলির গোঘাটের বেঙ্গাই থেকে সন্তোষ সন্ত্র রিপোর্ট, সময়ের সংবাদ। তপন পাত্র বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের ইদলবাটি গ্রামে তার বাড়ি। 1980 সালে পার্টি সদস্য পদ অর্জন করেন। 1998 সালে তিনি জোনাল কমিটির সদস্য নির্বাচিত হন। 1998 থেকে 2002 পর্যন্ত সন্ত্রাস মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। 2009 সালে হঠাৎই স্ট্রোক হয়, তারপরও সুস্থ ছিলেন। 2013 পঞ্চায়েত নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেন। 2014 পর থেকে ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে চলাফেরা, কথাবার্তা বলা বন্ধ হয়ে যায়। গরিব পাড়ায় মানুষের পাশে থেকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, মানুষের বিপদে ছুটে যেতেন, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতেন। গরিব মানুষদের কাছে তিনি ছিলেন খুবই আপনজন। গতকাল 17/11/23 তারিখে 4:13 দীর্ঘ রোগ যন্ত্রণার পর তার জীবনদীপ নিভে যায়। তপন ছাত্র অবস্থা থেকেই বেঙ্গাই কলেজ কেন্দ্রে ছাত্র আন্দোলনের সঙ্গেই যুক্ত হয়। ঠিক সেই মুহূর্তে গোঘাটে জমিদার এবং মহাজন বিরোধী তীব্র কৃষক আন্দোলনে গোঘাট থানা কৃষক সমিতির নেতৃত্ব হিসেবে সে অংশগ্রহণ করে। আপোষহীন শুধু না, দৃঢ়চেতা, সাহসী, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার বুদ্ধি এবং শক্তি তার ছিল। সেইভাবেই সে সমগ্র জীবনটা কৃষক আন্দোলনে অতিবাহিত করেছে। গরিবের পাশে থাকা তার ছিল একটা সহজাত অভ্যাস। যে কোনো মানুষের রাজনীতির ঊর্ধ্বে যে কোনো সমস্যায় তপন লাফিয়ে পড়ার মতন একজন কমরেড ছিল। এবং সে হঠাৎ 11 সাল এই যে পরিবর্তিত রাজনৈতিক পশ্চিমবাংলার পরিস্থিতি, এই পরিস্থিতিতে সে একদিন দুম করে স্ট্রোক হয়ে যায়। চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেও তাকে সুস্থ করা যায়নি। 12 বছর ধরে শয্যাশায়ী, অকল্পনীয় যন্ত্রণা ভোগ করে কমরেড তপন কাল 4:30 মারা যায়। গোয়াটের গণ আন্দোলন, গণসংগ্রাম তপনকে ভুলবে না। গোয়াটের গণতান্ত্রিক এবং গণ আন্দোলন এই তপনকে সামনে রেখেই, তপনের স্মৃতিকে সামনে রেখে গণ আন্দোলন এবং গণসংগ্রামকে আরও বিকশিত করবে, এই শপথ আমরা গ্রহণ করছি। যতই বুর্জোয়া পত্রপত্রিকা কাগজ তারা এই তপনকে চিহ্নিত করার জন্যে নানা অপকৌশল গ্রহণ করুক, তপন মানুষের প্রাণের মধ্যে আছে, তপন মানুষের জীবনে আছে, তপন গোঘাটের গণ আন্দোলন সংগ্রামের প্রতিটা বাঁক এবং মোড়ে আছে। আমরা তপন পাত্র সেইভাবেই নিজেকে গড়ে তুলেছিল। আমরা তপন পাত্র লালসেলাম, আমরা তপন পাত্র। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।